بسم الله الرحمن الرحيم ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله تعالى القدير احمده سبحانه له الدنيا والاخره واليه المصير وعلى اله واصحابه وازواجه وذرياته وعلى من تبعهم باحسان الى يوم الدين اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين أما بعد حي عبد الله فؤاد إسلامي دعوة سنتر اسكري مبارك أيجوني. আমি আপনাদের এক ছোট ভাই শেখ আহমদুল্লাহ অনেক কিছুই বলে ফেলেছেন আসলে আমি এক ছোট্ট গুলাম হয়তো এখানে অনেকই রয়েছেন যারা আমার চেয়ে অনেক বড় হ্যাল সব দিক থেকে হ্যাঁ সবাইকে কবুল করুন বলেন আমি যদি আল্লাহ কবুল করেন তাহলে জীবনটা সার্থক আর যদি কবুল না করেন তাহলে এই ব্যর্থতা আমরা সবাই আশ্রয় চাই আব্লা হওয়া তালা ব্যর্থতা থেকে খাসারা থেকে ক্ষতি থেকে আমাদের সবাইকে রক্ষা করুন বলেন আমিন বন্ধুগণ আপনারা অনেক দূর দূরান্ত থেকেও এসেছেন সর্বোপরি নিজেদের দেশ ছেড়ে ছেড়ে হাজার হাজার মাইল দূরে যদিও আলহামদুলিল্লাহ আপনারা হারামাইন আর শরিফাইনের দেশে অন্তত এই দিক থেকে আপনারা খুব তৃপ্ত বলনা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ثم আলহামদুলিল্লাহ দেখুন আমরা মাঝে মাঝে আসি মাঝে মাঝে খুব আফসোস হয় যদি এই হারামাইন আশ শরীফাইন দেশে স্থায়ী থাকতে পারতাম খুব আফসোস হয় শুধু তাই না গত হজের পরে শিক্ষা আল হুমাইদ ইমাম খতিব হারাম আল মক্কি আপনারা চিনেন অবশ্যই নাকি যার বাবাও সৌদি আরবের চিফ জাস্টিস ছিলেন একসময় আব্দুল্লাহ হুমাইদ তিনিও চিফ জাস্টিস ছিলেন স্পিকার ছিলেন পার্লামেন্টের যেমন এখন অদ হাইয়া থেকে বার এলো ওলামা সুপ্রিম কাউন্সিল অফ ওলামাজ এর মেম্বার এবং মাখাতুল মোকার ইমাম এবং খতিব উনি নিজেই ওনার বাসা আমাকে দাওয়াত ছিল উনি নিজেই প্রসঙ্গত বলছেন দেখো আমার কাছে সব চাইতে ভালো লাগে মাখ্যাত মোকার থাকতে আমার কাছে সবচেয়ে প্রিয় শহর আর আমি সুযোগ পাইলেই সেখানেই থাকি বাইরে যাই সব বাদ দিয়ে এখন সরকারি বা সব বাদ দিয়ে এখানেই থাকছে তো আসলে এটা আমাদের আফসুস কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা এই দিক থেকে সৌভাগ্যবান যে ইচ্ছা করলেই হারামে মাক্ষিতে যেতে পারেন হারামাল মাদানিতে যেতে পারেন দিক থেকে আমি আপনাদের নিচে অনেক নিচে আপনারা আমার চেয়ে অনেক বড় তাই আপনাদের সম্মান করি শুধু তাই না দেখুন মাঝে মাঝে অনেকে প্রশ্ন করে অনেক প্রবাসীরা প্রশ্ন করে যে আমাদের পরিবার পরিজন ছেড়ে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছেড়ে বিদেশে থাকি ফতুয়াকি কতদিন দূরে থাকা যায় অনেকেই প্রশ্ন করে না করে না যদিও আলহামদুলিল্লাহ স্বল্প সংখ্যক ভাই আছেন যারা হয়তো পরিবার নিয়েই আসেন আল্লাহ তাদের সুযোগ বেদনা আছে দুঃখ আছে কষ্ট আছে আবার মাঝে মাঝে ফতুয়াও চান এই সুযোগদের কাছে এমন ফতুয়া আসে কিনা জানি না অবশ্যই আসে নাকি অনেকের কাছে এমন ফতুয়া আসে আমাদের কাছে এমন ফতুয়া আসে কিন্তু বন্ধুগণ অন্তত ফতোয়ার উত্তর দেওয়ার আগে জবাব দেওয়ার আগে আমি বলতে চাই যে আপনারা মিল্লাতুল ইসালাম মুসলিম মিল্লাতের পিতা কে ইব্রাহিম আলি ইসালাম নিজের মুসলিম হই নিজেকে মুসলিম বলে যদি দাবি করি তাহলে আমার মিল্লাতের পিতার নাম

আব্বা হয় আববাজান যান চাইরা লম্বা করে আছে না নাই আপনারা খাপে খাপে মিলাই লইন আর কি তো বাবা কয়জন কেবল তিনজনই পিতা একজন আবু না আদম আলাইহি আসসালাম বলেন না আলাইহি আদম আলাইহিস সালাম তিনি আমাদের পিতা ঠিক না দুই নাম্বার মিল্লাতা আবিক মুসলিম মিল্লাতের পিতা আমি যদি মুসলিম হই তাহলে আমার জাতির পিতা মুসলিম জাতির পিতা মিল্লাতের পিতা আর তিন নাম্বার যার ঔরস থেকে জন্ম নিয়েছি সেই বাবা তিনি আমার আব্বা আমি আমার আব্বাকে হারিয়েছি হয়তো এখানে অনেকেই আছেন যে জন্মদানকারী পিতা বেঁচে আছে তারা সৌভাগ্যবান আমি তিন বছর হলো আমার আব্বাকে হারিয়েছি তো যাদের এখনো আব্বা যান বেঁচে আসে আল্লাহর অস্তে খেতবোধ করবেন রাজি আছেন বিরক্ত হবেন না তো রাগ করবেন না তো ঝাঁকুনি দিয়ে কথা বলবেন না তো বলে নাকি অনেকে বলে হয়তো এখানে ও কেউ থাকতে পারে আসে অনেক মা আর বাবা তাদের সাথে আচরণ কি হবে ভেঙ্গে ভেঙ্গে বলেছেন সৌরাত ওবানী ইসরাইলে তেইশ নাম্বার আয়াত থেকে কে বক্স এবং তিনি স্পষ্ট বলেছেন ওয়াকদার বোক আল্লাহ তাবুদু ইল্লাহ তালা ফায়সলা করে দিয়েছেন সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছেন আমাদের সবার জন্যে বাধ্যতামূলক করেছেন আ তালা ছাড়া আর কারো ইবাদত করা যাবে হা আর আল্লার ইবাদতের অংশ হিসেবে মার বাবার সাথে ভালো ব্যবহার করতে আল্লাহ তালা বলেছেন কিংবা দুইজনের একজন অথবা দুইজন যদি তোমার জীবদ্দশায় বৃদ্ধাবস্থায় উপনীত হয় কি কিন্তু বন্ধুগণ আমি যদি আপনাদের প্রশ্ন করি নিজের বুকে হাত দিয়ে কয়জন বলতে পারবেন যে হা আমি আমার মা বাবার সাথে উফ বলি না এমন কিন্তু অনেক কম কারণ আমি ব্যক্তিগতভাবে অনেক আলে মোলামা অনেক মোল্লা শিখেও জানি যে তার মা বাবার সাথে ভালো ব্যবহার করে না এটা মিথ্যা নয় সুতরাং আজকে যারা উপস্থিত আমি আমার নিজেকে আপনাদের সবাইকে বলি বন্ধু আল্লাহ তালার ইবাদত যদি সত্যি করতে চান নিজেকে যদি জান্নাতি বানাতে চান আল্লাহ তালার সন্তুষ্টি যদি পেতে চান আজকের বাংলাদেশে অনেক মা বাবা কাদি ঠিক না বেটিক অনেক বিদেশিরা আছে টেলিফোনে কথা বলতে গিয়ে মা বাবাকে আসে না নাই এখানেও থাকতে পারে না পারে না আমি কি বেশি বলেছি শেখরা বলে সুতরাং বন্ধুক সংশোধন হওয়া উচিত আসুন আমরা সবাই মিলে আজকে ও আদা করি মা বাবার সাথে ভালো ব্যবহার করবো রাজি আছেন কে কে রাজি আছেন হাত তুলেন হ্যাঁ একটা হাত না দুইটা হাত তুলেন্ট ঠিক আছে তো আল্লাহ আজ আমরা অনেক কথা শুনি কিন্তু বন্ধু কতটুকুন আমল করি কতটুকুন আখলাখ আমাদের বিশুদ্ধ হচ্ছে তা আজ বড় প্রশ্ন সাপেক্ষ বিষয় বুঝতে পেরেছি তাই বন্ধু আসুন আমরা আমাদের এই ওয়াদাটা মৃত্যু পর্যন্ত রক্ষা করার তৌফিক কে দেবেন জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন শুধু তাই না মা বাবার জন্য বলেছেন বাবা তাদের জন্য নিজের ভালোবাসার ডানাটা ছড়ায় দাও আর দোয়া করবা হুজুরের কাছে না জিন্দা মুর্দা কারো কাছে না মা আর বাবার জন্যে নিজের মা বাবার জন্য দোয়া কে বাংলাদেশে তো দোয়া বিক্রি হয় নাকি কিনতেও পাওয়া যায় নাকি কেউ কেউ বিক্রি করে কিনে কিন্তু না এই শিক্ষা ছড়াই দিতে হবে মা আর বাবার জন্য দোয়া কে শিখিয়েছেন আলা তিনি বলেছেন দোয়া করো সবাই পড়েন অরব্বের হ্যা মোহোমা কাম আর বায়ানি এই দুয়ার মধ্যে একটা সুন্দর হ্যাক আছে জানি আমি কথা উদ্দেশ্য অন্যদিকে কিন্তু কেটা যেন এই বিষয়টা চলে আসবে রাহমা আল্লাহ বলছেন তিনি নিজেই শিখিয়ে দিচ্ছেন রাব্বের হ্যা মোহ মা আর বায়ানি আমার মা বাবা দুইজনের প্রতি তুমি রহম করো যেমনটা তারা বাচ্চা খালে আমার প্রতি এর সংজ্ঞা আছে এই দুয়ার মধ্যে রহমত রহমত কি বাংলাদেশে অনেকের নাম রাখে না ও কেউ থাকতে পারেন রহমত আলী রহমত এমনি অনেক রহমত রহমত কয় কিন্তু রাহমা এর এর আসল উদ্দেশ্যটা কি আসল অর্থটা কি এটা রয়েছে এই এই দুয়ার মধ্যে রাহমা এর আসল সংজ্ঞা কে দিয়েছেন এই আয়াতের মধ্যে এই দুয়ার মধ্যে কি এটা হলো আল্লাহ তালা বলছেন ও আমার বান্দা তোমার মা বাবা বিরুদ্ধ হয়েছে বেঁচে আছে অথবা বেঁচে নাই তো মা বাবা তাদের জন্য দোয়া করো রব্বি এর হোমা কামা রব্বায়ানি রহম করো আমার মা বাবার প্রতি যেমনটা করেছেন আমাকে লালন পালন করতে গিয়ে বাচ্চা খেলে আমার মা আর বাবা মা আর বাবা রহম করেছে তাই মা বাবা যেমন রহম করেছে তুমিও রহম 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 করো মা মা বাবা কি করেছে হলো আর বাবা আমাদের লালন পালন করতে গিয়ে যখন আমরা বাচ্চা ছিলাম দেখবেন ছোট্ট বাচ্চা যার দুই বছর তিন বছর চার বছর বাত্র কথা বলতে শিখেছে দৌড়াতে শিখেছে মা আর বাবা আদেশ করে একটু এক গ্লাস পানি দাও খাটটা এনে দাও পত্রিকাটা দাও কয় না না মুখের উপর উত্তর দেয় আছে না নাই মা বাবা যা বলে তার কি বলে বিপরীত বলে বলে না বলে না শুধু তাই না পটপট করে মা বাবাকে শাসন করে আছে না নাই দাদা দাদিকে শাসন করে বাচ্চা যখন মা বাবাকে এমন কথার পিঠে কথা উল্টু বলে এমন কোনো মা বাবা খুঁজে পাবেন না যে বাচ্চাটাকে উল্টু শাসন করে বরং গর্ব করে আমার বাচ্চার বেরেনচি আছে বলে না বলে না আরে ভাই আপনারা বলেন না বলেন না বাচ্চা যত উল্টামি করে প্রত্যেক মা বাবা দাদা দাদি নানা নানি এর কি করে কি করে বলেন না কি করে শুধু তাই না প্রশংসা করে খান্ত নয় পুরস্কার দেয় দেয় না দেয় না তার মানে বাচ্চা খালে দুষ্টামির বিপরীতে শাস্তি দেয় নাই মা বাবা কি দিয়েছে বলে না কি দিয়েছে গর্ব করেছে বলেছে কুলে আয় কয় না দৌড় দিছে দৌড়ে দৌড়ে আবার চুমুকায় ঠিক না বেটি তার মানে বাচ্চা একই কাজ যদি পনেরো বছরের বাচ্চা করে কি করবেন হ্যাঁ সতেরো বছরের বাচ্চা যদি একই কাজ করে দাদা দাদির সাথে নাতি নাতনি যদি করে কি করবে বলে কিন্তু একই কাজ ছোট্ট বাচ্চা শাকির যখন করে তখন শাস্তি দেয় না কি দেয় পুরস্কার দেয় গর্ব করে অহংকার করে বলে আমার বাচ্চার আস আল্লাহ তাআলা বললেন বান্দারে আমার কৃত অপরাধের বিপরীতে শাস্তি না দেয়া পুরস্কার দেওয়ার নাম রহমত বলেন তাই আল্লাহ তালা বলছেন দোয়া কর তোর মা বাবা সাত পুরস্কার যাতে আমি দেই পাপের বিপরীতে শাস্তি না দিয়ে বলে না সব আরব রব্বের হাম হোমা কামা রব্বায়ানি বাচ্চাকালে লালন পালন করতে গিয়ে মা বাবা যেমন শাস্তির না দিয়ে অপরাধের বিপরীতে কি দিয়েছে দশংশা দিয়েছে পুরস্কার দিয়েছে গর্ব করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যাতে আমাদের মা বাবা তাদের পাপের বিপরীতে শাস্তি না দিয়ে কি দেন কি দেন বলে না কি দেন এর পক্ষে অনেকগুলো দলিল রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিজেই বলেছেন সন্তানের ইস্তেগফারের কারণে সন্তানের দুয়ার কারণে মা আর বাবা জাহান নাম থেকে মুক্তি পাবে না পাবে না পাবে না পাবে না বলে তাই বন্ধু মা আর বাবার সাথে ভালো ব্যবহার করবেন রাজি আছেন তো ইনশাল্লাহ নিজেরা দোয়া করবেন তো ইনশাল্লাহ আর এই দোয়ার অর্থ বুঝে দোয়া করলে মজা আছে তাই বন্ধু আবারও পড়েন রব্বের হামহুমা বন্ধুগণ প্রাসঙ্গিক এই কথাগুলো বললাম দেখুন ইব্রাহিম আলী ইসালাম তিনি মুসলিম মিল্লাতের পিতা আপনারা যারা বিদেশে আসেন ফতুয়ার জবাব দেওয়ার আগে বলছি যে আপনারা ইব্রাহিম আলী ইসালামের একটি সুন্না আমল করছেন যেটা আমরা পারি না বুঝাইতে পেরেছি ইব্রাহিম আলী ইসালাম তিনি আশি বছর বয়সে এমনটাই বর্ণনায় পাওয়া যায় তবে হা একেবারে না বৃদ্ধ বয়সেই বিশ্ব সুন্দরী স্ত্রীর গর্বে বিশ্ব সুন্দর পুত্র পেলেন বলেন আলহামদুলিল্লাহ ওর আনাল ক্যারিমে আছে না না এই ঘটনা কিন্তু বললেন তোমার এই বিশ্ব সুন্দরী স্ত্রী আর কলিজাত টুকরু নয়নের পুতুলি পুত্র তোমার কাছে রাখতে পারবে না এদের নিয়ে থাকা যাবে না এদেরকে কই দাও কোথায় দাও এই যে শেখ কাফি বলছে এটা বাঙ্গালি ভাষা আর কি কিন্তু আলী ইসালাম এবং তার পরিবারের প্রতি অনন্তকাল পর্যন্ত সালাত করুন বলে না আমি কারণ তিনি যে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তিনি যে পরীক্ষা দিয়েছেন আমাদেরকেও আজ এই পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নেওয়া উচিত না উচিত না খালি পরিবার লিয়া থাকুম পরিবারের কাছে থাকুম আর ফতুয়া থুজুম না ইব্রাহিম আল ইসলামের সন্তান হলে তার আদর্শ তার সুন্না তার জীবন যাপন পদ্ধতি থাকা উচিত না উচিত না দেখুন আমিও ব্যক্তিগতভাবে ইব্রাহিম আলী হিসামের সুন্নাটা আমল করতে পারছি না আমি আমার পরিবার নিয়েই থাকি মাঝে মাঝে যাই দৌড়াদৌড়ি করি অনেক জায়গায় কম দিন বেশি দিন কিন্তু আপনারা যারা অনেক দিন থেকে পরিবার পরিজন দেশে রেখে দূরে রয়েছেন অন্তত ইব্রাহিম আলী হিসালামের এ একটা সুন্নাতা আমল করছেন ঠিক না বেটি বিশ্বাস হয়েছে কার কার বিশ্বাস হয়েছে হাত তোলেন বলেন আলহামদুলিল্লাহ সুতরাং এই ফতোয়ার উত্তর আর দরকার আছে দরকার আছে একটা সুন্না আমল করছেন অফাসফা না হোতাআলা এই সুন্নটার কদর করার তৌফিক দান করুন বলেন আমিন আরও জোরে বলেন আমিন তবে হা একটি বিষয় না বললেই নয় আত্মীয় স্বজন পরিবার স্ত্রী সন্তান বাড়িতে রেখে এসেছেন হাজার হাজার মাইল দূরে রেখে এসেছেন আপনি হাজার হাজার মাইল দূরে কিন্তু জেনে রাখা উচিত দুর্ভাগ্যজনক সত্য আজকের বাংলাদেশে অনেক প্রবাসীর পরিবার ভেঙ্গে যাচ্ছে ঠিক না অনেক প্রবাসীর পরিবারে গন্ডগোল আসে না নাই সমস্যা আমি আর একটা উত্তর দেই তা হলো হাজার মাইল দূরে যত দূরেই আপনি থাকুন আপনি যদি ঠিক থাকেন হাজার মাইল দূরে আপনার পরিবারটাও কি থাকবে হয় বিশ্বাস হয় সত্যি কার কার বিশ্বাস হাত দিকে সবার হয় আলহামদুলিল্লাহ আপনি যত দূরেই থাকুন আপনি যদি ঠিক থাকেন হাজার মাইল দূরে আপনার পরিবারটাও থাকবে না থাকবে না এর সূত্র বলেছেন কোরআন আল কেরিমে তিনি বলেছেন স্বামী আর স্ত্রী যদিও দুই দেহ দুই বংশ দুই পরিবার থেকে এসেছে মূলত দুই জনে দুই জনে কে বলেছেন বিশ্বাস হয় সত্যি ভুল নাই তো আল্লাহ তালার কথা ভুল নয় আমরা ভুল হতে পারি আমাদের কথায় ভুল আসতে পারে না পারে না কিন্তু অবস্ ভাদাহুয়া তাআলা তিনি নিজেই বলেছেন ওয়ামান আস্দা কমিনাল ল হে তেলা ওয়ামান আস্দা কমিনাল ল হে হাদিতা অবস্ ভাদাহুত আলার চেয়ে সত্য কথা আর কেউ বলতে অবাহ তালা বলেছেন দুজনে একজন তাই আপনি হাজার মাইল দূরে থেকেও হাপনে যেমন আপনার জীবন সঙ্গীও আল্লাহ তালা আরো স্পষ্ট করে বলেছেন সুরাতু নুরের মধ্যে তিনি বলেছেন আত্ম ইবুু নালিত্ত ইবাত, অত্্য ইবাতু লিতত ইবিন। পবিত্র পুরুষ পবিত্র নারীর জন্যে পবিত্র নারী পবিত্র আদ্লা তার এপর বলেছেন ওয়াল সু না লীল সাতি ওয়াল খাবি সাতু লল খাবি সিন। খবজ পুরুষ খবিস নারীর জন্যে খবিস নারী। কবেশ পুরুষের জন্য কে বলেছেন বাংলায় বললে রাজা কা রানী সুটকিকা কি হ্যাঁ রাজা কা রানী পেঁচা কা পেচি সুটকিকা বাইগন আরে সুটকিকা বাই উর্দুতে কন নাইট বলেছে সুতরাং তবে হ্যাঁ একটা আশা করতে পারি কার কাছে অপফা আলাহ তা আলাহ তিনি যাতে এই গরমের কষ্টের বিপরীতে নামের রাজা হারাম করে দেন বললেন আমিন বিশ্বাস করি আমরা আল্লাহ তালা কবুল করবেন বলেন আমি বন্ধুগণ আমি আপনাদের সবার সামনে বলছিলাম এই কথাগুলো প্রয়োজন জানা যে নিজে ভালো হওয়া তাইলে আমার পরিবারটাও এর অসংখ্য ঘটনা রয়েছে আমি শুধু একটু ইঙ্গিত দিলাম প্রচন্ড গরম বেশি সময় নেব না ইনশাআল্লাহ তাই নিজের পরিবারকে ভালো রাখার জন্য শর্ত নিজে নিজে আজ আমরা অনেকেই হয়তো ভালো বলি ভালো করার চেষ্টা করি কিন্তু নিজে ভালো না এমন আসে না নাই বলেন আসে না নাই তাই বন্ধু নিজে ভালো হতে যদি শিখি তাইলে আমি ভালো হইলে আমি যদি খবিস হই আরেকটা আমি যদি পবিত্র আরেকটা বিশ্বাস হয় বাংলাদেশের ভয়াবহ রূপ ধারণ করেছে এটা আমরা বাংলাদেশে থাকি সমাজের অংশ হিসেবে অনুভব করি খবর পাই আর এই বেদনা পাই দুঃখ পাই কষ্ট পাই বিশ্বাস করেন আমি আমি নয় তারিখে এসেছি এক সপ্তাহ আগে একটা ঘটনা বলি শুধু একটা গল্পের মতো ঘটনা আমাকে টেলিফোন করেছে এক ছেলে সে বিদেশে থাকে বিয়ে করেছে কোনো না কোনোভাবে জেনেছে তার বউ বিয়ের আগে একটা সম্পর্ক ছিল এখন সে প্রচন্ড বিরক্ত কি করবে ফতোয়া করছে অনেকের কাছে গেছে অনেক আলে মূল এক একজন এক এক ভাবে বলেছে আমাকে ভয়ে সামনে না এসে টেলিফোন করেছে কি করব তাই বললাম বাবা আমি জেনারেলি যে কেউ ফোন করলে বাবা বলে দেখি বিভিন্ন কারণে ছেলে মেয়ে যেই হোক আমি বললাম বাবা আচ্ছা তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই তুমি তো তোমার স্ত্রীর ব্যাপার নিয়ে খুব হট খুব গরম সত্যি কি করি বড় মসিবত ঠিক আছে মসিবতে তুমি আসো আমি তোমার দেখতে পাচ্ছি না চিনিও না বাবা তবে সূত্র আমাকে বলে একটা প্রশ্ন করতে তোমাকে সূত্র বলে তোমাকে একটা প্রশ্ন করতে তুমি কি আল্লাহর আল্লাহকে হাজির নাজির জেনে সত্য উত্তরটা দেবে ঠিক আছে আচ্ছা তুমি বিয়ের আগে কি করছো আল্লাহর কসম আল্লাহর কোরআন আমার হাতে টেলিফোনের ওই প্রান্তে কেঁদে দিল এবং বললো হ্যাঁ ইউনিভার্সিটি যখন পড়তাম একটা খারাপ কাজ করেছিলাম আজ সব জায়গায় এমন বাস্তবতা চলছে নিজের দিকে তাকায় না আরেকজন এমন আছে না নাই বন্ধু তাই আমি আমার নিজেকে আপনাদের সবাইকে বলতে চাই পরিবার ভাঙ্গার যে প্রবণতা শুরু হয়েছে বিভিন্ন ভাবে আমি আমার নিজেকে আপনাদের সবাইকে বলি বন্ধু আসুন নিজে ভালো হতে শিখি বুঝতে পেরেছেন কারণ নিজে যদি ভালো হতে শিখি নিজে নিজে ভালো হলে পয়সা লাগে না বুঝতে পেরেছেন আর নিজে যদি ভালো না হই তাহলে সবাই আমি যেমন সবাই তেমন দেখবেন আমাদের মধ্যে তার শিক্ষকের সাথে দুর্ব্যবহার গুরু মারা শিষ্য বাংলায় বলে আছে না নাই আরে ভাই বুঝেন না বুঝেন না শিক্ষক যে তাকে বড় করেছে তার সাথে দুর্ব্যবহার করেছে খুঁজ নিয়ে দেখবেন তার যত শিষ্য তারাও এমন ঠিক না বেটি আরে ভাই গরু মারা শিষ্য বুঝেন তো আছে না নাই সব জায়গায় এমন দুর্ভাগ্য তাই বন্ধু আজকে আমি আমার নিজেকে আপনাদের সবাইকে নসিহত করি আসুন নিজেরা ভালো হতে শিখি নিজেকে ভালো করি তাইলে সবাই কি সবাই কি আমি কি বোঝাতে পেরেছি বাংলাদেশের করুণ পরিস্থিতি শুরু হয়েছে এর থেকে উত্তরণ করা সম্ভব না সম্ভব না এটা আমার এক নাম্বার কথা দুই নাম্বার বলতে চাই দেখুন আমার বড় ভাই ডক্টর মতিউল ইসলাম ভাই গুণ জ্ঞান আয়াল বয়স সব দিক থেকে আমার বড় তিনি সার আগে সুন্দর বক্তব্য রেখেছেন বলেছেন আপনারা অনেকেই শুনেছেন আলহামদুলিল্লাহ যারা শুনেননি আপনাদেরকে রেকর্ডেড সিডি দেয়া হবে শুনবেন আপনারা তিনি সুন্দর করে বলেছেন অনেকগুলো বিষয় সুন্দর করে করে বলেছেন হা অন্তত একটা নেয়ামত আপনাদেরকে বলেছেন যে আপনারা হারামাইন আর শরীফাইনের দেশে আছেন অনেক কিছুই আগে জানতেন না এখন জেনেছেন আসেন না নাই বলেন এই যে জানাটা এই যে আলম পাওয়াটা এলম অর্জন করাটা এটা সবার জন্যে কর্তব্য সবার জন্যে ফরজ কি নফল নাকি ওয়াজিব নাকি বিশ্বাস করুন জীবনের জন্যে যেমন টাকা পয়সা দরকার জীবনের জন্যে দরকার আছে না নাই কিন্তু টাকা পয়সার আগে দরকার অ্যাল কী দরকার জীবনে টাকা পয়সার যতটা গুরুত্ব তার চেয়ে হাজার 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 গুণ বেশি প্রয়োজন হলো কিসের কিসের আয়ালমের অ্যাল আয়ালমের প্রয়োজন এটা ফরোজ হা এল বলতে কেবল কি সার্টিফিকেট মেট্রিক পাস করা দাওরায় হাদিস পাস করা কামিল পাস করা এর নামে এল এল মানেই হল এলমের সংজ্ঞা দিতে গিয়ে এটা সুন্দর সংজ্ঞা আল এল মনুর ফিল কাল বিল মিন এলম হল ইমানদারের আত্মায় নূর আল ইলমু নূর ফাল কলবুল নূর হলো ইলম তবে কুত থেকে পাওয়া যাবে এটা হলো মুক্তাবাসুন এই নূরটা নিতে হবে চয়ন করতে হবে মিন আকওয়াল মুহাম্মাদিয়াহ ওয়া আফআলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি ওয়াসাল্লামের কথা কাজ সমর্থন থেকে এর নামে এর নাম কি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এবং তার জীবন তার কথা তার কাজ তার সমর্থন থেকে এই নূরটা ইমানদার গ্রহণ করবে এর নামে আইল এর নাম কি এই আইল অর্জন করে ফরজ কেমন ফরজ টাকা পয়সা উপার্জন যতটা প্রয়োজন তার চেয়ে হাজার 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 গুণ বেশি বিশ্বাস হয় না হয় না একটা আয়াত দিয়ে শেষ করে দেবো আমার কথা দেখুন জাহান নামে কারা যাবে তাদের পরিচয় দিয়েছেন কে কেস বলছেন জাহান নামে কারা যাবে জানতে চাও আল্লাহ আল্লাহতালা পরিচয় করিয়ে দিয়ে বলছেন ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس كيبلتين كي قالنا ما بورين ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ওয়ালাহুম আদান লায় মা ও নবেহা ওলা ই কাল নাম কে অদল কেবল চে বিশ্বাস কর মাঝে মধ্যে আব কেউটি আবদা হোয়াত আলা নিজে যে কঠিন কথাগুলো কোরআন এবং তার হাবিব মহাম্মাদুর রসুল্লাহ সাল্য়া ওয়াদি উসলামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন আল্লাহ তালা এবং তার রসুল কথাগুলো না বলে কোন আলেম কোন মুফাক্কির কোন মুহাদ্দেস কোন দায়ী যদি বলতো মানুষ কি জানিকত। কো মাঝে মাঝে আমরাই প্রশ্নের সম্মুখীন হই আল্লাহ তালা কুরআনই কারিমে মানুষদের কেউ শয়তান বলেছেন না বলেন নাই সবাই মানুষ না কেউ কেউ কি কে বলেছেন আমাকে একবার কয়েকজনে করুক আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি اشرفুল মখলুকাত মানুষ আর আপনি কোন শয়তান দুই পায়া শয়তান আমি কি বন্ধু আমি বলি নাই কে বলেছে কে বলেছেন আল্লাহ শায়াতিনাল ইনসি ওয়াল জিন শয়তান বলার আগে মানুষ শয়তানের কথা কে বলেছেন আল্লাহ সুতরাং মানুষদের মধ্যে শয়তান আছেন না নাই আছে বন্ধুগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের জাহান নামে কারা যাবে দুজকে কারা যাবে আপনার তাদের পরিচয় দিতে গিয়ে বলছেন মানব আর দানবের অনেকেই কোথায় যাবে চিনতে চাওয়ার ওদের হৃদয় আছে কিন্তু অনুধাবন শক্তি নাই আত্মা আছে কিন্তু সত্য অনুধাবনের শক্তি নাই শুধু তাই না আছে চক্ষু দুই নয়ন থাকতে অন্ধ দুই নয়ন নয় আল্লাহ উল্লাহাকাল এরা হল চতুষ্পদুর মত গরু ছাগল ভেরার মতো আল্লাহ তালে এই বলে থামেন নাই বলেছেন না কথাটা হলো না বাংলাদেশে বলে না তুকু থুক্কু কথাটা হয় নাই আরে বলেন না আপনারা হ্যাঁ স্পিরিট কোরআন এর আয়াতের স্পিরিট বাংলায় বললে এভাবেই বলতে হয় থুক্কু কথাটা হয় নাই বরং বালহুম আদাল বরং গরু ছাগল ভেড়ার চেয়েও কে আল্লাহ তালা বললেন যারা জাহান নামে যাবে আর এদের পরিচয় হৃদয় আছে অনুধাবন শক্তি নাই আছে চক্ষু দেখতে পায় না আছে কান কিন্তু সব হয়ে বলেছেন এরা হলো তারা যাদের আয় নাই এলম থাকলে আত্মায় অনুধাবন শক্তি আসে চক্ষু খুলে যায় কানটা কি অর্জন করলে বলে না কি অর্জন করলে আয়াল আর এল হলো মুহাম্মদুর রসুল সালাহ কথা কাজ সমর্থন আর গুণাবলী এর বাহিরে আল আছে নাকি শুনেন আপনারা প্রশ্ন করে হুজুর আপনি তো হুজুর কইবেনি তাহলে কি বিজ্ঞান আকাশ মহাকাশ সমুদ্র এই যত কিছু আছে যত সায়েন্সের ভাগ আর বিভাগ আছে এগুলা কি জ্ঞান না বন্ধু একটু চক্ষু মেলিয়া দেখো এই যে কোরআন আল হাকিম কোরআন কোরআন আল হাকিম বিজ্ঞানময় মহাগ্রন্থের নাম কি আল কোরআন আল কারীম আল কোরআন আল কারীমের মধ্যে সবকিছু আছে না নাই আছে না নাই আছে আল কোরআন আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর নাযিল করেছেন আর এই জন্যই বিশ্বনবীর সর্বসময়ের চরিত্র যখন প্রস্ত করা হয়েছে উম্মুল মুমিনিন আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নাকি আমার বড় ভাই বলেছেন তখন তিনি উত্তর দিয়েছেন রসুল সাল্লাল্লাহ আলি ইহসাল্লাম তিনি ছিলেন জীবন্ত কোরআন ফলনাশ ভারত তাই বন্ধু অ্যাল মোহাম্মদুর সাল্লাহ সাল্লাল্লাহুতার আলি ইহসাল্লাম থেকেই দেখুন আজকে ডিজিটাল যুগ আপনারা সবাই কয় আমরা তো ডিজিটাল মহা ডিজিটাল এই ডিজিটাল যুগেও কি কোরআন মহাম্ম সশ্মের কথা কাজ জ্ঞানের আধার একটা উদা একটা উদা আরদ দেই দেখুন আপনাদের সবার কাছে দুইটা চারটা টেলিফোন আসে না নাই টেলিফোনে কথা কন না বাড়িতে হেলো কইলে হাজার মাইল দূরে হ্যালো এই যে টেলিফোন মনে করি টেলিফোন আবিষ্কার করেছে ওরে বাবা কিন্তু বন্ধু আজ থেকে হাজার হাজার বছর আগেই আল্লাহ হুয়া তা আলা কোরআন আল করিমে বলেছেন তিনি তার নবী সুলাইমান আলাইহিস সালাম এর সময়ে তার এক বান্দাকে এমন যোগ্যতা দিয়েছিলেন যে যোগ্যতা আজকের ডিজিটালকে অনেক আগে লাথি মেরে ফালাই দিছে বলে না সব আদাল বিশ্বাস হয় আপনারা বাংলাদেশে ওয়াজে রানী বিলকিসের গল্প শুনছেন তো সুরত আন্নামলের মধ্যে পিপলিকা নামে যে সূরাটা এর মধ্যে আছে না নাই ঘরে যায় মিলায়ে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুলাইমান আলাইহিস সালাম এর কাছে বিলকিসের গল্প আসলো হুদহুদ পাখি বলল তার ছিল বিশাল একটা সিংহাসন ওয়ালাহা আরশুত আযীম সুলাইমান আলাইহিস সালাম বলেন কে আছে এমন তোমাদের মধ্যে এই বিশাল সিংহাসন আমার দরবারে নিয়ে আসবে বিলকিস আত্মসমর্পণ করে আমার কাছে আসার আগে আল্লাহ তালা বললেন কাল আই ফ্রি তুম মিনাল জিন্ডি একজন প্রাজ্ঞ অভিজ্ঞতা সম্পন্ন সুঠাম দেহের অধিকারী জিন বলল নাতি কাভিহী কাব্লান্তাকুম আমি মোতাবেক সুলাইমা আলাইহিসাল্লাম বলেন আলাইহিস সালাম নবীদের নাম শুনলেই আলাইহিস সালাম বলবেন কারণ স্বয়ং আব্লাহ তাআলা সালাম দিয়েছেন আমাদের দেওয়া উচিত না উচিত না আলি সালাম তিনি বললেন আচ্ছা জিন তুমি নিয়ে আসবা কয়ের সময় লাগবে কাবলা আন তাকু মামিম আপনার অফিসিয়াল টাইম শেষ হওয়ার আগে তার মানে অফিস টাইম লাগবো আব্দাআলা বলছেন পরের আয়াতেই অকাল আল্লাহ ভী আইন আইল মম্মিনাল বলে না শুভ একজন মানুষ বলল যার কাছে কিতাবের জ্ঞান ছিল আনা আতি কবিহি কাবলা তদ ইলাই চুকের শার্টার চুকের পলক উপর থেকে নিচে পড়ার আগে হাজার মাইল দূর থেকে সিংহাসন নিয়ে আসবে কে বলল মানুষ কে বলল ডিজিটাল ডিজিটাল করো কত কিছু আবিষ্কার করেছ কোরানের পায়ের কাছেও যেতে পারেনি একজন মানুষ বলল আমি নিয়ে আসব হাজার মাইল দূর থেকে সিংহাসন চুকের পলক পরার আগে আনছিল সিংহাসন সামনে দেখলেন সুলাইমান আলি সালাম তিনি বললেন হা দাম ফদ্পি এটা আমার ওবের অনুগ্রহ লিয়াবলু আমি আস্কুর আমাক ফোর আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান আমি তার সুক্রিয়া আদায় করি না কুফুর এই যে কয়েক হাজার বছর আগে বিজ্ঞানের এই অগ্রযাত্রা সাধিত হয়েছে সুলাইমান আলী হিসাল আমি পৃথিবীতে অনেক কিছু আবিষ্কার আমার এক আত্মীয় আমার মায়ের দিক থেকে আত্মীয় তিনি নাসায় ডাক্তার নাসা চেনেন তো আমেরিকাতে মহাকাশ গবেষণা কেন্দ্রের ডাক্তার তিনি নিজে আমাকে বলেছেন পরীক্ষা করা হয়েছে শব্দকে যেমন ট্রান্সফার ট্রান্সফার করা হয় ঠিক এই গতিতে বস্তু কিন্তু করার বিজ্ঞান আজও পর্যন্ত ব্যর্থ কারণ এতে বস্তুর অস্তিত্ব হারিয়ে যায় কিন্তু কোরআন বলেছে পৃথিবীতে একবার এমনটা তাই বিজ্ঞান আজ পর্যন্ত যা পারেনি তার সংবাদ চোদ্দশো বছর আগে আমাদেরকে যদি কেউ বিজ্ঞান নিয়ে চ্যালেঞ্জ করে আমাদের হুজুরকে দেখে ইসলামকে কোরআন আর সুন্নাকে গালি দেন তাহলে বলবো মরিস বুকাইলির বইটা পড়বেন বাইবেল সায়েন্স অ্যান্ড বাইবেল কোরআন এবং বিজ্ঞান বন্ধুগণ এই যে জ্ঞান মোহাম্মাদুর রসুল্ল সাল্লা উতান আলি ওসাল্লামের কথা কাজ সমর্থন আর গুণাবলির বাইরে নাই 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 বুঝতে পেরেছি তাই আয়ম যে অর্জন করে সেই হয় মানুষ আর যে মর্জন করে না সে মানুষ হতে মানুষ হতে পারে বলেন মানুষ হতে পারে তাই বন্ধু সত্যি টাকা পয়সা না থাকলেও মানুষ হয় তাকে অমানুষ কেউ বলে নাকি যদিও মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারিদ্রতা থেকে পানা চেয়েছেন তিনি বলেছেন কাদাল ফিকরু আইয়াকুনা কুফরা দারিদ্রতা মানুষকে কুফরিতে নিয়ে কিন্তু ইলম না থাকলে মানুষই থাকে না তাই জ্ঞানের এই মর্যাদা এবং ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা জ্ঞান অর্জনকে ফরজ করে যে পৃথিবীর আর কোনো ধর্ম আর কোনো মতবাদে জ্ঞান অর্জন কে নাই কে নাই সুতরাং আপনারা তো আলহামদুলিল্লাহ এই দিক থেকে অনেকবার প্রতি মুহূর্তে আল্লাহর প্রশংসা করা উচিত বলেন আলহামদুলিল্লাহ বাংলাদেশে মাদ্রাসায় পড়ে স্কুল ইউনিভার্সিটিতে পড়ে জ্ঞান পায় না বিশ্বাস করেন আমার মনে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন তখন নরসিং একজন মানুষ সেই সময়ে রণবীর ইত্তেফাক পত্রিকায় কার্টুন দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানুষের ছেলেরা ঢুকতেছে গরু ছাগল হয়ে বের হচ্ছে তৎকালীন ভিসি মহোদয় প্রচন্ড প্রতিবাদ করলেন আল্লাহ এক সপ্তাহ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তাকে ধরে এমন থাকার কথা তখন তো এত টেলিভিশন চ্যানেল ছিল না তখন সাংবাদিক এক সাংবাদিক তাকে হাসপাতালের বেড়ে প্রস্ত আপনি বলেছিলেন ওই কার্টুনিস্টের প্রতিবাদ করেছিলেন কিন্তু আজকে বলেন কি শনে এমনটা ছিল আর আজকে থেকে কত বছর হ্যাঁ আজকে কত চব্বিশ আজকে আজকের বাংলাদেশে এসে মানুষের বাচ্চারা গরু ছাগলের বাচ্চা না আরো নিকৃষ্ট হচ্ছে না হচ্ছে না আপনারা আমার অনেকের পরিবারই এমন কিন্তু বন্ধু আমি বলবো আপনারা সৌভাগ্যবান এই সুযোগদের এই যে আমার ভাইরা আমি তাদের যেমন শেখ আবদুল্লা আল কাফি এই যে তারপরে শেখ মিন আব্বাস তারপরে শেখ আব্দুল আবুল আখতার এই যে তারপরে শেখ রবিউল ইসলাম শেখ শরীফুল ইসলাম শেখ মাহবুবুর রহমান শেখ আহমদুল্লাহ ভাই তারপরে এই যে শেখ এজাজুল ইসলাম শেখ আবদুল হাকিম এই বড় বড় শেখ যারা জ্ঞানে গুণে সব দিক থেকে আমার চেয়ে অনেক বড় ঈশ্বর মুখলেশ রহমান ভাই আলহামদুলিল্লাহ এই সুয়ুখরা এদের সংস্পর্শ পেয়ে অর্জনের সুযোগ পেয়েছেন বলেন না আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আপনারা এই অ্যালমের কদর করবেন নিজে মানুষ হওয়ার জন্য আর এলমটার খালি টাকাই পাঠাবেন না এলমটাও রপ্তানি করবেন রাজি আছেন কে কে রাজি আছেন বিশ্বাস করুন আমরা বাংলাদেশকে নিয়ে বড় আশাবাদী এখন ব্যক্তিগত আমি কারণ আজ থেকে দশ পনেরো বিশ বছর আগেও জ্ঞানের চর্চা এমনটা ছিল না এলমের চর্চা ছিল না বি কিছু কিছু কিতাবের চর্চা ছিল বিভিন্ন তরিকার পন্থার চর্চা ছিল কিন্তু আলহামদুলিল্লাহ এখন আপনারা যারা টাকাও পাঠান এলমও পাঠান পাঠাবেন তো রাজি আসেন

মানুষ হবে আর জান্নাত মানুষের জন্য গরু ছাগল বেড়া জান্নাতে ব্যতিক্রম এক দুইটা আল্লাহ নাম ধরে কোরআন কেরিমে মেনশন করেছেন সত্য নাম ইত্যাদি বলে কিন্তু জান্নাতে যেতে চাইলে আগে মানুষ হতে হবে তারপরে জান্নাত আগে মানুষ তারপরে আর মানুষ হলে মানুষ হতে চাইলে জ্ঞান জ্ঞান ছাড়া আলম ছাড়া মানুষ হতে আর এলমের ঠিকানার নাম কোরআন এবং সুন্নাহ কুরআন এবং সুন্নাহ তার কথা তার কাজ তার সমর্থন তার গুণাবলী এটা হলো আইল জ্ঞান বলনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি আপনাদের প্রত্যেকের শুকরিয়া আদায় করি বিশেষ করে সৌদি গভর্নমেন্টেরও কারণ মানলাম ইশকুরিন নাস ফালা মানুষের শুকরিয়া আদায় না করলে আল্লাহ তাআলার ঠিক মতো হয় না তাই এই যে সৌদি গভর্নমেন্ট ওজারা শুন আল ইসলামিয়া এই সুন্দর আয়োজন করেছে আপনার আমার প্রত্যেককে মানুষ হওয়ার জন্য সুযোগ করে দিয়েছে তাদের সুক্রিয়া আদায় করা উচিত না উচিত না রাজি আছেন তো না খালি সমালোচনা খালি বদনাম সৌদিদের এত বদনাম করে কিছু কিছু লোকজন আছে আরে বেটা নিজের বদনামটা কর অনেক অনেক আছে সৌদি আরবে থাকে দেশে গেলে সৌদিদের বদনাম বলিতে 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 ঠিক না আরে ভাই আছে না নাই আরে তুমি আমাকে আমাদের সবাইকে মানুষ জানার বোঝা রপ্তানি করার সুযোগ যে দিল তার তো শুক্রিয়া আদায় করা উচিত উচিত না উচিত না সুতরাং এই সরকারের এই সৌদি আরব এ বাদশাহ সহ সবার আমরা সুক্রিয়া আদায় করি তাদের যতটুকু ভালো তাদের যতটুকু কল্যাণ তাদের দ্বারা যতটুকু উপকৃত হচ্ছি আমরা প্রত্যেকটি মুহূর্তে তার সুক্রিয়া আদায় করি করবেন তো ইনশাল্লাহ এদেশের মানুষদের মধ্যে এখন এমন অনেক ভালো গুণ আছে আমাদের অনেক আলেমের মধ্যে তা বলেন আছে নাকি এমন অনেক আছে আপনারা খাপে খাপে মিলাই লুয়েন বুঝাইতে পেরেছি সুতরাং ভালোটা গ্রহণ করব। মন্দটা বাদ দেব আর এটাই শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখুন রাসূল সাল্লাল্লাহু তাআলার উসلوب কি ছিল দাওয়ার ব্যাপারে একটা হাদিস বলে শেষ করে দেই দেখুন মাঝে মাঝে আমার নিচে কি আমি নসিহত করি এই দিয়ে একদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে একজন যুবক আসলো এসে বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি ইসলামের সব মানব তবে একটা জিনিস আমারে অনুমতি দিতে হবে আমি শুধু বেবি চারের অনুমতি চাই আচ্ছা বলেন আপনার আমার কাছে আয় কেউ যদি এমন কয় কী করবেন আমাদের কি দো রশি দেওয়ার ভালো করে বাই দাঁত চাতালে পিঠে নেবেন দেবেন না দেবেন না আমি হলে আপনি হলে সবাই করুন নাকি ভাই দাদা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসলামের কাছে এসে বলছি কতটা ইজি কতটা চিন্তা করতে পারে বিশ্ব নবীর কাছে যুবক বলছে আমি সব কিছু করব একটা অনুমতি চাই কি করবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আসলাম যুবকের প্রতি রাগ করলেন না বিরক্ত হলেন না গুসা দেখালেন না ঠ্যাং ভাঙতে চাইলেন না যেটা আমি ওইলে হয়তো করতাম আমি তো আমার কাছে তো ওই নাই অহিদ আল্লাহ তালা তার রসুলকে শাসন করেছেন আজ আমরা আলেম ওলাম আমাদের কেউ অহি দ্বারা শাসিত হওয়া উচিত কিন্তু অনেকেই মনে করি আমি শাসনের উর্ধ্বে এই জন্যে বিশ্বনবী সল্লাউল্লাহ আলী ইউসাল্লামের হেদায়েত ঠিক মতো নিজের মধ্যে হচ্ছে না অন্যের মধ্যে পৌঁছাচ্ছে রসুল সাল্লাল্লাহ আসাম যুবককে বললেন বস যুবক বসলো একটি বড়সুল আসাম প্রশ্ন আছে যুবক তোমার মায়ের সাথে কারণ একজন নারীর কয়টা পরিচয় হয় হয় মেয়ে না হয় বোন না হয় স্ত্রী না হয় মা রসুল সাসেম প্রশ্ন করেন এক এক করে আচ্ছা তোমার বোনের সাথে যদি কেউ বেবিচার করতে চায় তুমি কি অনুমতি দেব যুবক তেলে বেগুনে চলে গেল তিনা বেডিক তেলে বেগুনে আচ্ছা তোমার বোনের সাথে আচ্ছা দেবানা আচ্ছা তোমার স্ত্রীর সাথে বলেন আমার তো পৃথিবীতেই থাকতে দেব না আপনারা কি বলবেন কইবেন প্রস্তুত করলেন আচ্ছা তোমার মেয়ের সাথে আমার কলিজাত টুকরু মেয়ে তার সাথে তোমার মা আমি যার গর্ব থেকে এসেছি তার সাথে মোহাম্মবাদুর রসুল্লাহ জুড়ে বলেন সাল্লাল্লাহ আলাইহি গো আরও জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসওয়া তিনি আমাদের সবার জন্য দলিল তিনি বললেন যুবক তুমি যার সাথে বেবিচার করতে চাও সে তো কারো না কারো মা কারো না কারো বোন কারো না কারো মেয়ে কারো না কারো যুবকের বিবেক খুলে গেল মুহূর্তেই তো বা বলে না আজ দাওয়ার উসলুব এমন হওয়া উচিত না উচিত না উচিত না উচিত না সুতরাং আল্লাহ আমাদের সবাইকে দাওয়ারি পদ্য বিশেষ করে আমরা যারা দাওয়াত দিতে চাই দাওয়ার কাজ করতে চাই আমাদের মধ্যে এই উসলুব আল মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আল্লাহ তালা আনলের তৌফিক দিন বলেন আমিন আরও জোরে বলুন আমিন বন্ধুগণ আমার ইচ্ছা ছিল আরো অনেক লম্বা আরও বেশ কয়েকটা বিষয়ে বলবো তো আসলে শুনেন শুনেন গরম যে পরিমাণ আচ্ছা আমার মনে হয় আমার পক্ষ থেকে এককভাবে কথা না হয়ে আপনাদের বক্তৃতাও শুনব রাজি আছেন শোনেন আপনাদের বক্তৃতা মানে আবার মনে করবেন না ওয়াজ করতে চাবি দিয়ে দিতেছি না এখন আপনাদের বক্তৃতাও শুনব তার মানে প্রশ্ন আর উত্তর ঠিক আছে তো ইনশাল্লাহ আলম শিকার ইসলাম বুজার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম প্রশ্ন এবং উত্তর তবে অবশ্যই প্রশ্ন করতে হবে না জানা বিষয়ে জানার জন্যে ঠিক আছে তো কে আদেশ করেছেন বাহ ভালো ফাস আলু আফলা দিকির ইন কুন্তুমলা তা আলামু যদি না জানো তাইলে আহলে দিকির কে প্রশ্ন করো আল্লাহ তা আলা যে আদেশ করেছেন এটাই মানার চেয়ে আমাদের অনেক আছে ঠেকামির জন্যে প্রশ্ন আছে না নাই এরা কোরআনের আয়াতের বিপরীত জানা বিষয় আচ্ছা একটু বাজাইয়া দেখি হুম শুনেন এই বাজায়া দেখি এই যে ডক্টর আহমদ শেখ আহমদুল্লাহ বলতেছিলেন আমাদের আমাদের এক বড় মুরব্বী দাওয়ার ক্ষেত্রে আমাদের অগ্রজ তিনি তাকে তার অভিজ্ঞতা বলতে গিয়ে বলছিলেন অনেকে আসে প্রশ্ন করে নিজের পক্ষে হুজুরের মত নেয়ার জন্য ঠিক না বেডিক আমি ব্যক্তিগত অনুরোধ করব আল্লাহর আস্তে। আল্লাহ আদেশের বিপরীতে গিয়ে ঠেঠামির জন্য প্রশ্ন করা যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে তো দিন বলে না আমি আর হা প্রশ্ন আমল করার জন্য জেনে আমল করার জন্যে এমন এমন ব্যাপার আছে প্রশ্ন করা উচিত না আল্লাহ তালা বলছেন লাতাস আল্লাহ আশিয়া ইনতুব্দ আলা আরে কোরআন কেমন আয়াত্নার বাহিরে বলে না আ তাস এমন কিছু ব্যাপারে প্রশ্ন করবা না ইনতুব্দ আলাহকুম সুকুম যদি প্রকাশ পায় তাহলে তোমায় কষ্ট পাবে তার মানে প্রশ্ন অনেকেই করতে পারে সব প্রশ্নের উত্তর দেওয়া উচিত না যেমন আমাকে আজকে একজন একটা একটা প্রশ্ন আমাকেই কোন বললাম না বিষয়টা করেছেন আমি বলছি আচ্ছা আচ্ছা এই বলে আর কিছু বলি নাই তার মানে অনেক প্রশ্নের উত্তর দিতে ইমাম আহমদ ইব হাম্বাল চিনেন তো বলেন রাহমতুল্লাহ প্রসিদ্ধ চার মাজহাবের আমি তো বলি উনি সব উনি সর্বশেষ লেটেস্ট এবং তিনি সবচেয়ে দেবী শুদ্ধত মামাজ হাব আহমাদিমনে আম্বাল রাহিমা ইমাম আজম আবু হানিফা ইমাম আজম হা তিনি আশি হিজরিতে জন্ম নিয়েছেন আর একশো ইন্তেকাল করেছেন ইমাম শাফি একশো পঞ্চাশে জন্ম নিয়েছেন দুইশো দশে ইন্তেকাল দুশো ইন্তেকাল করেছেন কিন্তু ইমাহে হাম্বাল সর্বশেষ সবাইকে দেখে সবার কিছু নিয়ে সবচেয়ে বিশুদ্ধতম মাঝহাব হলো আহমদ ইমনে হাম্বাল ওনাকে চল্লিশটা প্রশ্ন করা হয়েছে আটত্রিশটাই বলেছেন না আমি জানি না খাটো হয়েছেন নাকি কিন্তু দুর্ভাগ্য আজ আমরা অনেকেই প্রশ্ন আর উত্তর ভালো জন্যে ব্যবহার না করে ধারালো ছুরির মতো উল্টা পাল্টা করছি ঠিক না আমি এই নসিহত আমার নিজেকে করলাম আপনাদের সবাইকে আসুন আপনাদের বক্তৃতা শোনার জন্যে প্রশ্নের দিকে যায় তারপরে আকুল আবিল্লাহ তৌফিক